সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। বিশ্ব একটি ব্যামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তর্নিহিত, কেবলমাত্র এর উন্মোচনের সঠিক ইচ্ছা প্রয়োজন। নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। এ জগতে সব থেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। জীবনে যাই হোক না কেন, নিজের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে, তার কাছে অসম্ভব কার্যও সম্ভব। স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব। প্রতিটা মানুষের মন অত্যন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ।